আমাদের পাড়া ঢুকে গেল এখানটাতে রেল লাইনের চাকাটার তলে পাড়া ঢুকে গেল। কত ড্রাইভারগুলো কাঁপছিল আর কি, তত তত কাঁপছে, বাকি ভয়ঙ্কর চতুর্দিকে আগুন, নিচে তলে ঘষছে, তত তত আগুন জ্বলছে। তখন ভোর চারটে, সূর্যের আলো পর্যন্ত ফোটেনি তখনও, অন্ধকারের বুক চিরে যেন বজ্রনাদ নেমে এলো। বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় একটি মালগাড়ির ওপর উঠে পড়েছে অপর একটি মালগাড়ি। মাটি থেকে প্রায় 15 ফুট উঁচুতে উঠে গেছে বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী চলন্ত মালগাড়ির ইঞ্জিন। ইঞ্জিনের ভিতরে তখনও রয়েছেন দুইটি মানুষ, ইঞ্জিনের ড্রাইভার এবং তার অ্যাসিস্ট্যান্ট। ঘটনাস্থলে তখনও কেউ নেই, কিন্তু ঘটনাচক্রে প্রতিদিনের মতো প্রাতক্রিয়া সারতে গিয়েছিলেন শ্যামসুন্দর সিংহ। তড়ি ঘড়ি কাজ ছেড়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। এই শ্যামসুন্দরী ইঞ্জিন থেকে টেনে বার করেন দুইজনকে। তিনি জানান থরথর করে কাঁপছিলেন দুই ড্রাইভার। আমি দেখলাম আমি এসে 4:45 ধরধর করে গাড়িটা এসে মালগাড়িটার উপরে উঠে গেল, গোটাটা আগুন ধরে গেল। দিয়ে আমি আবার পুকুরে জলছোচ করে এসে ড্রাইভারদেরকে নামালাম, ড্রাইভাররা পালিয়ে গেল, পাবলিক জুড়লো আস্তে আস্তে। অবস্থা ড্রাইভারগুলো কাঁপছিল আর কি, তত তত কাঁপছে, বাকি ভয়ঙ্কর চতুর্দিকে আগুন, নিচে তলে ঘষছে, তত তত আগুন জ্বলছে। আমি প্রথম তো কেউ তো থাকেনি, আমি ভয় খেয়ে গেলাম, আমিও তো কাঁপছিলাম। বাঁকুড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল গতকাল। এ যেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার হুবহু প্রতিচ্ছবি। সৌভাগ্য একটাই যে সংঘর্ষ হয় দুই মালগাড়ির মধ্যে, ঘটনাস্থলে চোখে পড়ে শুধু ধ্বংসের ছবি। টন টন ওজনের দৈত্যাকার দুই মালগাড়ি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে এদিক ওদিক। মাটি থেকে প্রায় 12-15 ফুট শূন্যে উঠে গেছে ট্রেনের ইঞ্জিন। ঘটনায় দুই ড্রাইভার রক্ষা পেলেও আদ্রা ডিভিশনের DRM জানান ড্রাইভাররা নাকি ঘুমিয়ে পড়েছিলেন, তাই এই দুর্ঘটনা। শ্যামসুন্দরের আগমনের পর ধীরে ধীরে জমা হতে থাকেন মানুষ। শ্যামসুন্দর জানান যে ইতিমধ্যেই পালিয়ে গিয়েছিলেন ড্রাইভাররা। তারপর থেকে প্রায় 12-14 ঘন্টা চলে লাইন পরিষ্কার করার যুদ্ধ। ইতিমধ্যেই আপলাইন এবং ডাউন লাইনে চলাচল শুরু করেছে ট্রেন। গতকাল দুর্ঘটনার জন্য আদ্রা খড়গপুর লাইনে ক্যান্সেল করা হয়েছিল বহু ট্রেন, কিন্তু রেলের তৎপরতায় দিন ঘুরতে না ঘুরতেই স্বাভাবিক ট্রেন চলাচল। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।